নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ চূড়ান্ত হলো অ্যান্থনি ব্লিনকেনের। মঙ্গলবার ভোটাভুটির মাধ্যমে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট। এই দিন 100 সিনেটরের মধ্যে প্রায় তার পক্ষে ভোট দেন 78 জন, বিপক্ষে পড়ে 22 ভোট। ব্লিনকেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের উপপররাষ্ট্রমন্ত্রী এবং উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিয়োগের প্রথম দিন নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে আরও কাজ করবেন তিনি। গোটা বিশ্বে চলবে আমেরিকার নেতৃত্ব। ব্লিনকেন জানান, বাইডেন প্রশাসন ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি মার্কিন সমর্থন বন্ধ করে দেবে, এমনকি ইরানের পরমাণু চুক্তিতে ফেরার কথাও জানান তিনি।